রাজ্যে বিচার ব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা চলছে? কারা এই কাজ করার চেষ্টা করছে? কি বলছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়? এত সাহস কোন দুর্বৃত্তদের হচ্ছে সেটা খুঁজে বের করতে হবে। গত 23 বছর আমি প্র্যাকটিস করছি আর 5 বছর ধরে বিচারকের আসনে, কোনোদিন এমন ঘটনা আমি দেখিনি। এই অবস্থা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। বক্তব্য কলকাতা হাইকোর্টের অন্যতম আলোচিত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। গণ্ডগোলের সূত্রপাত 9 তারিখ অর্থাৎ সোমবার। যোধপুর পার্ক এলাকা ও কলকাতা হাইকোর্ট চত্বরে একের পর এক পোস্টার। পোস্টারে আক্রমণের লক্ষ্য হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থাকে। ঘটনাচক্রে সেদিনই কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কট করেন কয়েকজন আইনজীবী। ১৩ নম্বর কোর্টের দরজা আগলে বসে থাকেন আইনজীবীরা। বিরক্ত হয়ে এজলাস ছাড়েন বিচারপতি। এরপর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কৌস্তুভ বাগচি ও ডেপুটি সলিসিটর জেনারেল বিল্লোদ্দোল ভট্টাচার্য পুরো বিষয় নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে। প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলের কাছে রিপোর্টও তলব করেন। কিভাবে কলকাতা হাইকোর্টের মতো একটা জায়গায় এই ঘটনা ঘটতে পারে? সেই প্রশ্ন তুলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার মতে এটা একটা ভয় দেখানোর চেষ্টা। এটা তো পৃথিবী শুদ্ধ সবাই দেখতে পাচ্ছে যে পশ্চিমবঙ্গের বিচার ব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা চলছে। কোনো একটা অংশ বিচারপতিদের সন্ত্রস্ত করে নিজেদের মতে আনতে চাইছে। তবে কালকে প্রাক্তন বিচারপতি সুপ্রিম কোর্টের অশোক গাঙ্গুলী মহাশয় একটা অত্যন্ত যুক্তিপূর্ণ কথা বলেছেন যে আমাদের বিচার ব্যবস্থা এত ক্ষুণ্ণ নয় যে কেউ চাইলেই তাকে সন্ত্রস্ত করতে পারে। এটা সম্ভব হবে না। যারা ভাবছেন তারা ভুল করছে। ভয় দেখানোর কোনো পরিপ্রেক্ষিত অবশ্যই সন্ত্রাস করা মানে কি, সন্ত্রস্ত করা মানে কি? কালকে তো জাস্টিস অশোক গাঙ্গুলী বলেছেন এরপর দিন পরে কোন দিন তার বাড়িতে গিয়ে। কলকাতা যোধপুর পার্ক এলাকার বাসিন্দা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা, তার বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে সোমবার সকাল থেকে অসংখ্য পোস্টার লক্ষ্য করা যায়। বিচারের নামে প্রহসন, শেম রাজশেখর মান্থা, কোথায় গেল বিচার? চোখা চোখা প্রশ্নবাণে বিদ্ধ করা হয় তাকে। এই পোস্টারে অভিযোগ করা হয় যে তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমস্ত ফৌজদারি মামলা প্রত্যাহার করেছেন। সমস্ত তদন্ত স্থগিত রেখেছেন এবং শুভেন্দুর বিরুদ্ধে ভবিষ্যতে FIR না করার নির্দেশ দিয়েছেন। পোস্টারে আরও অভিযোগ করা হয় বিচারপতি রাজাশেখর মান্থা একটি অবৈধ সম্পত্তিতে বসবাস করছেন। এমনকি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শালিকাকে মধ্যরাতে ED হয়রানি সত্ত্বেও রক্ষা কবচ প্রত্যাহার করে নিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। আর এই পোস্টারে বিচারপতি মান্থার ছবি ছাড়াও রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে অমিত শাহের ছবি এবং মেনকা গম্ভীরের ছবি। কোনো রাজনৈতিক দলের মদতে এই ঘটনা কিনা সে বিষয়ে প্রশ্ন করা হলে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, শুনেছেন তৃণমূল এ বিষয়ে নিন্দা করেছে। এবং আমি শুনেছি বরং শাসক দল এটাকে প্রত্যাখ্যান করেছে, বলেছেন যে আমরা এটা কিছু করিনি। কালকে আমাদের শুনেছি
তারা পরিষ্কার বলেছেন, কিন্তু যারা করেছেন তাদেরকে আমরা চিনি, তাদেরকে আমরা জানি, তারা এর আগেও করেছেন, কিন্তু সঙ্গে করেছেন সেটা তদন্ত সাবে। বিচারপতিদের বাড়ির সামনে পোস্টার দেওয়া হচ্ছে এবং একই পোস্টার, একই পোস্টার পুরোটা হচ্ছে পোস্টারই বাড়ির সামনে। এই বিষয়ে বিশেষ মতামত আমি দেবো না, যা হয়েছে আপনারাও দেখেছেন, আর টিভির দৌলতে, আপনাদের বিভিন্ন চ্যানেলের দৌলতে সারা ভারতবর্ষের মানুষ জেনে গেছে। ঘটনাচক্রে কারা এই পোস্টার লাগিয়েছে সেটা এখনো পর্যন্ত অজানা। তবে এই পোস্টারকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ যে ক্রমশ চড়ছে তা স্পষ্ট।